ডিএলএড পার্ট ওয়ান এক্সাম ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সেভেন মার্কসের জন্য যোগ প্রক্রিয়া শেখানোর ধাপগুলি উল্লেখ করুন প্রক্রিয়া শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণের প্রস্তাব দেন দেখো অ্যান্সারটি যদি একবার দেখে নাও সম্পূর্ণ তাহলে কিন্তু নিজেরাই নিজেদের মতো করে লিখতে পারবে এটির উপরেই কিন্তু আমি ফোকাস করছি হ্যাঁ অনেকে বলছো স্কলার আছে স্কলারে আনসার আছে হ্যাঁ আছে সেটি বিষয় নয় বিষয়টি হলো বিষয়টি পড়ে বুঝতে পারা যদি এই অ্যানালিসিসগুলি শুনে নাও তাহলে সহজেই মনে রাখতে পারবে এটি হল মূল বিষয় যে কনসেপ্টটি মাথার মধ্যে রাখা দেখো যোগ প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়ার দক্ষতা লাভ করতে শিশুর বেশ সময় লাগে তাহলে যোগ প্রক্রিয়া কেমন ধরনের প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়া দক্ষতা লাভ করতে এই প্রক্রিয়ার দক্ষতা লাভ করতে শিশুর কিন্তু বেশ সময় লাগে প্রক্রিয়াটি শেখাবার জন্য সহজ থেকে জটিল প্রথমে সহজ তারপরে জটিল জানা থেকে অজানা প্রথমে জানা জিনিস তারপরে অজানা প্রথমে মূর্ত অর্থাৎ চোখের সামনে যেটি দেখতে পাচ্ছে সেখান থেকে পরে বিমূর্ত পদ্ধতি অবলম্বন করা হয় অর্থাৎ এক কথাই বলা যেতে পারে যে যোগ প্রক্রিয়া শেখাবার জন্য আরোহী পদ্ধতি ব্যবহার করা হয় এই দুটি পদ্ধতি কিন্তু জানা খুব জরুরি একটি অবরোহী একটি আরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি কিন্তু যোগ প্রক্রিয়া ব্যাকরণ এইগুলি শেখার জন্য শ্রেষ্ঠ প্রক্রিয়া এইবার দেখে নেব প্রথমে এক থেকে এটি কিন্তু এক হবে প্রথমে এক থেকে নয় পর্যন্ত দুটি সংখ্যার যোগ শিশুদের আয়ত্ত করতে হবে প্রথমেই কিন্তু বড় বড় যোগ নয় এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলি যোগ শেখাতে হবে যেমন এক যোগ চার সমান শিশুরা যেন আঙুল গুণে যোগ করার অভ্যাস না করে সেই দিকে নজর রাখতে হবে এর বিপরীতে তথ্যগুলি যেমন বিপরীত তথ্য কেমন হতে পারে যদি উল্টে যায় চার যোগ এক তাও পাঁচ হয় সেই ধারণাটাও তাদের মধ্যে দিতে হবে সেটি শেখাতে হবে এবার যোগ প্রক্রিয়ার ধাপগুলি ধাপ প্রথম ধাপ মূর্ত গণনা যেগুলি চোখে দেখা যায় সেইগুলি গণনা করে যোগ বের করতে বলা হবে তাদেরকে তিনটি পেন আর দুটি পেন দেয়া হলো দিয়ে বলা হলো তোমরা বলো তো গুণে মোট কটি পেন আছে এটি হলো মূর্ত গণনা যেটি তারা চোখে দেখতে পেলো অর্থাৎ হাতে টাচ করে তারা সেটিকে গুনল অর্ধমূর্ত যেটা হাতে নিয়ে টাচ করতে পারছে না পেনগুলো যেমনভাবে গুনতে পারছে কতগুলো লজেন্স দিলে তারা গুনতে পারছে কিন্তু যেটি সেইভাবে হাতে নিয়ে গুনতে পারছে না সেটি হলো অর্ধমূর্ত বস্তুর সাহায্যে অর্থাৎ ছবি এঁকে ধারণা দিতে হবে সেগুলি হাতে নিয়ে গুনতে পারছে না ছবিতে লেখা আছে বা বোর্ডে লেখা আছে সেটি দেখে তারা গণনা করছে ছবিতে কতগুলি দাগ দেওয়া আছে সেই দাগ গুনে তারা বলছে এটি হলো অর্ধমূর্ত তথ্যগুলি যোগ চিহ্ন দিয়ে শেখাতে হবে এর পরের ধাপে কি হবে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে দুই যোগ পাঁচ এবং এই যে তিনটে কাঠি যোগ পাঁচটি কাঠি এটি কটি কাঠি হচ্ছে তাহলে তিন যোগ পাঁচ সমান আটটি কাঠি হচ্ছে এইভাবে তাদেরকে কাঠি দিয়েও শেখাতে হবে এইবার দ্বিতীয় ধাপ উইলসন এর মতে তিনটি সংখ্যার যোগ স্তম্ভাকারে হবে স্তম্ভকারে কি এরকম লম্বালম্বি দুই তার নিচে তিন তার নিচে এক সমান কত হচ্ছে দুই আর তিনে পাঁচ আর একে ছয় এইভাবে তাদেরকে শেখাতে হবে তাহলে দ্বিতীয় ধাপ গেল স্তম্ভাকারে তিনটি সংখ্যার যোগ শিখবে তারা তৃতীয় ধাপ দুই অঙ্কের অপর এক অঙ্কের যোগ একটি সংখ্যা থাকবে দুই অঙ্কের এবং একটি এক অঙ্কের তাহলে বাইশ যোগ তিন পঁচিশ তেইশ যোগ দুই পঁচিশ এইভাবে তারা শিখবে এবার চতুর্থ ধাপে কি হবে দুই অঙ্ক তার সাথে এক অঙ্ক যোগ শেখা হলো এইবার দুটি দুই অঙ্কের যোগ বাইশ যোগ একুশ তিতাল্লিশ তেইশ যোগ বারো পঁয়ত্রিশ এই ধরনের যোগ তারা শিখবে এবার পঞ্চম ধাপ এইবার তাদেরকে কি করতে হবে একক দশক এগুলি লিখে শেখাতে হবে দুটি দুই অঙ্কের যোগ দশ অথবা দশের বেশি দুই অঙ্কের সংখ্যাগুলি হবে কি অথবা বেশি এই যে দশের বত্রিশ তেইশ এগুলি দশের বেশি এরকম সংখ্যার যোগ শেখাতে হবে এই যে একক দশক এটি লিখে তাদেরকে এইভাবে শেখাতে হবে তাহলে তারা শিখবে বত্রিশ যোগ তেইশ এইভাবে দুই আর তিন তারা যোগ শিখেছে তারা পাঁচ লিখবে আবার এদিকে তিন আর দুই তারা শিখেছে পাঁচ লিখবে কিন্তু তাদের শেখা হয়ে গেল কিন্তু দুই অঙ্কের যোগ অতি সহজে এইভাবে ছোটো ধাপ শেখানো হবে হাতে এত রয়েছে সেটি আগেই না শিশুদের এইভাবে ছাত্রছাত্রীদেরকে দ্রুত এবং নির্ভুলভাবে যোগ প্রক্রিয়া শেখাতে হবে আঙুল গুণে গণনার নীতি পরিত্যাগ করতে হবে এইবার কি কি উপকরণ ব্যবহার করা হবে, যোগ প্রক্রিয়া শেখানোর জন্য যোগ প্রক্রিয়া শেখানোর জন্য নিম্নলিখিত উপকরণগুলি ব্যবহার করতে হবে মূর্ত বস্তু যেটি তারা হাতে নিয়ে গুনতে পারবে সেরকম বীজ দেওয়া যেতে পারে কোনো ফলের কাঠি দেওয়া যেতে পারে ফুল দেওয়া যেতে পারে আরও লিখতে পারো পেনসিল দেওয়া যেতে পারে পেন যেতে পারে এগুলি হল মূর্ত উপকরণ এর অর্ধ মুহূর্ত কি চোখে দেখতে পাবে কিন্তু হাতে নিয়ে ওইভাবে গুনতে পারবে না দূরে ছবিতে দেখে তারা বলবে সেটি হলো ছবি কার্ড চার্ট এইগুলি এগুলি অর্ধ অর্ধমূর্ত দেখা যাচ্ছে কিন্তু হাতে নিয়ে তারা ওইভাবে যেমন বীজগুলিকে বা লজেন্সগুলিকে বা কাঠিগুলিকে নিয়ে গুনতে পাচ্ছে সেরকম পাচ্ছে না অথচ চোখে দেখতে পাচ্ছে সেগুলি হল অর্ধমূর্ত এবার বিমূর্ত যেগুলি তারা চোখের সামনে দেখতে পাচ্ছে না সেগুলি হলো বিমূর্ত সংখ্যার ব্যবহার বোর্ডে দাগ টেনে শেখানো হয় গাণিতিক প্রক্রিয়ার মূল শব্দ ব্যবহার করতে হবে যেমন যোগের জন্য এক সঙ্গে একত্রে সব মিলিয়ে এগুলি হলো বিমূর্ত এগুলি তারা হাতে নিয়ে গুনছে না যোগের জন্য যে শব্দগুলি ব্যবহার করা হয় সেই শব্দগুলিকে ব্যবহার করতে হবে আস্তে আস্তে উপকরণের ব্যবহার কমিয়ে প্রশ্নের মাধ্যমে সমস্যা সমাধান করানো যাবে মানে প্রথমে যেমন তাদেরকে পেন দিয়ে দেওয়া হলো কটি পেন আছে গোনো তারপরে আস্তে আস্তে ছবি দেখানো হলো ছবিতে দূর থেকে তারা দেখে বলল যে কটা জিনিস আছে এইবার হলো তাদেরকে অঙ্ক দেয়া হলো কোশ্চেন দেয়া হলো যেখানে একত্রে কথা আছে এক একসঙ্গে আছে সব মিলিয়ে তাদেরকে বলে দেওয়া হবে তার মানে কিন্তু যোগ করতে বলা হচ্ছে এগুলি হল বিমূর্ত এই বিমূর্ত ধারণাগুলো তাদের মধ্যে জন্মাবে এই ছিল আজকের কোশ্চেন অ্যানালিসিস তোমরা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলিকে শোনো এবং পাশাপাশি তোমরা যে বই কিনেছো রিতা পাবলিকেশনের স্কলার সেটি পড়ো তাহলে কিন্তু সহজেই তোমরা এইটটি পারসেন্ট প্লাস মার্কস তুলতে পারবে সেজন্য শুধু পড়ে মনে থাকবে না যদি এই অ্যানালিসিসগুলি শোনো তাহলে কিন্তু সহজেই মনে থাকবে এবং নিজের মতো করে গিয়ে লিখে আসতে পারবে তোমার ধারণাটি এবং একটি ভালো স্কোরও করতে পারবে দ্যাটস অল টুডে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইউর বেটার